নমস্কার, আমি আশালতা। আজ আমি সর্ষে পোস্ত নারকেল ফুলকপি করে দেখাবো আপনাকে। আর এই সর্ষে পোস্ত নারকেল ফুলকপি করতে আর কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখে নিই। সর্ষে পোস্ত নারকেল ফুলকপি রেসিপি বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগছে, আমি এখানে ফুলকপি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি, এটা নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম আমি। আর লাগছে আমার সর্ষে বাটা লাগবে, এটা আমার 2 টেবিল স্পুন সর্ষে বাটা লাগবে। এটা আমি কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে বেটে রেখে দিয়েছি। আর নারকেল কোরা লাগবে আমার 4 টেবিল স্পুনের মতো নারকেল কোরা লাগবে। আর এখানে লাগছে আমার ধনে পাতা লাগবে 1 টেবিল স্পুন, পোস্ত বাটা লাগবে 1 টেবিল স্পুন, চিনি লাগবে 1/2 টিস্পুন, আর কাঁচা লঙ্কা চেরা আমার লাগছে 3-4টে। এখানে রাঁধুনি লাগবে আমার 1/4 টিস্পুন, আর কালো জিরা লাগবে 1/4 টিস্পুন। তো চলুন এখন প্রথমে ফুলকপিটা আমরা ভেজে নেব। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, এটা সর্ষের তেলে করলে খুব ভালো লাগে খেতে। তেলটা পরিমাণ মতন লাগবে। প্রথমে আমি ভালো করে কপিগুলো ভেজে নেব লাল লাল করে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার এটা 1 মিনিট দিয়ে নেব। আরো একটু তেল দেব আমি, আরো 1 টেবিল স্পুনের মতন তেল দিলাম। এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব, কালো জিরা আর রাঁধুনি দিয়ে দেব। যখন একটু গন্ধ বেরোবে তারপরে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। নারকেল কোরাটাও দিয়ে দেবো ওই সময়। নারকেল কোরাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। নারকেলটা আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখছেন গোল্ডেন কালার হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এই সময় আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। 2 টেবিল স্পুন আমি সর্ষে বাটা দিলাম, আর একটু দেব 1/2 টিস্পুনের মতন দিলাম। পোস্ত বাটা দিয়ে দেব 1 টেবিল স্পুন, এটাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পোস্ত বাটা আর সর্ষে বাটাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে ভাজা ফুলকপিটা দিয়ে দেব। দিয়ে আমার একটু এর মধ্যে ভেজে নেব। চিনিটাও দিয়ে দেব। নুন দিয়ে দেবো স্বাদ মতো। ফুলকপিটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, সেই জন্য আমি দেখে নিচ্ছি, পরে যদি লাগে আবার দিয়ে দেব। এবার জল দিয়ে দেব। এটা ভাপে আমি সিদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে এখন 10 মিনিট আমি সিদ্ধ করব। আমার এই রেসিপিটা হয়ে গেছে, কপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা বেশি সিদ্ধ করব না, তাহলে ঘেটে যাবে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেব। আর একটু সর্ষের তেল দেব কাঁচা উপর থেকে। 1 টিস্পুনের মতন দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি, এবার একটা নামিয়ে নেব। ঢেকে রাখছি, একটু পরে নামিয়ে নেব। হয়ে গেছে আমার সর্ষে পোস্ত নারকেল ফুলকপি।
এটা ভাতের সাথে মানে অসাধারণ খেতে। এমনি করে আপনারা বানিয়ে দেখবেন, দারুণ খেতে রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।